आज आमी बनालाम लोटे माछेर झुड़ी की कोरे बनालाम आसुन रेसिपिटी देखे नेवा जाक। आमी एगुलो मिक्सिते पेस्ट करार जोन्नो निये निलाम एकटा आस्तो पेंयाज हाफ टमेटो पाँच कोया रसुन चारटे काँचा लंका। এখানে নিয়ে নিয়েছি আমি লোটে মাছ। লোটে মাছ গরম জলে ভাপ দিয়ে মাছখানের শিটটা ফেলে লোটে মাছগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ রসুনের পেস্ট আর টমেটোর পেস্ট, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু মিশিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু পাতা। নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন কুচানো পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে দেব। পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি রসুন থেঁতো আর টমেটো কুচি মিশিয়ে দেব। রসুন আর টমেটো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। তৈরি করা পেস্টটি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এক চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম। মশলাটি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি লোটে মাছগুলো মিশিয়ে মশলার মধ্যে মিশিয়ে দেব, মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেব লোটে মাছটা মশলার সাথে। গ্যাসের আঁচটি আমি ফুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। মাছটি প্রায় হয়ে এসেছে, রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব কুচি করা ধনে পাতা। ধনে পাতা কুচি আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব একসাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছটি হয়ে এসেছে, এর মধ্যে আমি মিশিয়ে দেব গন্ধরাজ লেবু পাতা, এতে গন্ধটা খুব ভালো আসবে। গন্ধরাজ লেবু পাতাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন গন্ধটা পুরোটা মাছের মধ্যে চলে আসে। লোটে মাছের ঝুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নেব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর যদি পছন্দ হয় আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।